বর্তমানে বাংলাদেশের টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নামটি হলো আফরান নিশো। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া যাত্রা করা আফরান নিশো বর্তমানে টেলিভিশন নাটকের সুপারস্টার। একের পর এক সুপারহিট নাটক উপহার দিয়ে যাচ্ছে দর্শকদের। তার প্রিয় নাটক মানেই যেন ইউটিউবে লাখ লাখ ভিউ। তার প্রিয় দর্শকরা তার একটা নাটকও মিস করতে চান না। নিশো তার কাজের পুরস্কার হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা এবং পুরো দেশবাসীর অবিরাম ভালোবাসা। সবার প্রিয় এই গুণী অভিনেতার মিডিয়া, পারিবারিক, ব্যক্তিগত ও লাইফস্টাইল সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের আজকের এই আয়োজনে আমরা জানব এই নায়কের জীবনী সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। আফরান নিশোর পুরো নাম আহমেদ ফজলি রাব্বি নিশো এবং মিডিয়া নাম আফরান নিশো। তার ডাকনাম নিশো। তিনি জন্মগ্রহণ করেন 1980 সালের 8ই ডিসেম্বর ভূয়াপুর উপজেলার টাঙ্গাইলে। তিনি পেশায় একজন অভিনেতা এবং মডেল। তার রাশি ধনু এবং ধর্ম ইসলাম। তিনি 5'10". আহমেদ ফজলি রাব্বি ওরফে আফরান নিশো জন্মগ্রহণ করেছেন 8ই ডিসেম্বর 1980 সালের টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারুই গ্রামে। তাদের গ্রামের বাড়িটিকে এলাকার সাধারণ মানুষ ভারুই সেন বাড়ি নামেই চিনে। টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে তিনি ছুটে বেরিয়েছিলেন। তার শৈশবের অনেকটা সময় তিনি ব্যয় করেছেন তার জন্মস্থানে। তারপর তিনি ঢাকায় চলে আসেন। আহমেদ ফজলি রাব্বি, যাকে আমরা আফরান নিশো নামেই জানি, অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আফরান নিশো 2003 সালে প্রাথমিকভাবে মডেলিং দিয়ে তার ক্যারিয়ারের যাত্রা শুরু করে। ক্যারিয়ারের শুরুতেই তিনি পেয়েছিলেন অমিতাভ রেজার মতো গুণী নির্মাতাকে। তার কিছু বছর পরেই তিনি সুযোগ পান দেশের গুণী নির্মাতা গাজী রাকায়েত হাসাবের একটি নাটকে 2006 সালে। তার কিছু বছর পরেই সুযোগ পান দেশের গুণী নির্মাতা গাজী রাকায়েত সাহেবের একটি নাটকে, সেটি হলো 2006 সাল। 2006 সালে প্রথম নাটক হিসেবে অভিষেক হয় নিশোর, যেটি পরিচালনা করেন গাজী রাকায়েত। তারপর শুধুই ইতিহাস তৈরি করে গেছেন নাটকের ইন্ডাস্ট্রিতে। তিনি মডেলিং শুরু করেন 2003 সালে। তার প্রথম মডেলিংটি ছিল বিজ্ঞাপন চিত্রে এবং তিনি প্রথম অভিনয় শুরু করেন 2006 সালে, সেটি একটি নাটক দিয়ে। আর তার প্রথম নাটকটি ছিল ঘর ছাড়া। যিনি পরিচালনা করেছেন তিনি হলো গাজী রাকায়েত। অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে মডেলিং দিয়ে শুরু করা নিশোর পরিবর্তীতে অনেক বড় বড় কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করেন। তিনি দেশের খ্যাতনামা বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের সাথে কাজ করার সুবর্ণ সুযোগ পান। বিজ্ঞাপন চিত্রে তিনি তার সহ অভিনেত্রী পেয়েছেন অনেক গুণী অভিনেত্রীদের। বিজ্ঞাপন চিত্রের সফলতার পর তিনি ঘর ছাড়া নাটকের মাধ্যমে টিভি নাটকের জগতে প্রবেশ করেন। তার প্রথম নাটকটি 2006 সালে নির্মাণ করেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। গাজী রাকায়েতের নাটক দিয়ে টিভি নাটকের ক্যারিয়ার শুরু করা নিশো এখন টিভি নাটকের সবচেয়ে বড় সুপারস্টার। তার নাটক মানেই হিট। বিগত কয়েক বছর যাবৎ নিশো একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তিনি সব ধরনের চরিত্র নিজেকে ফুটিয়ে তুলতে পারে, যেমন রোম্যান্টিক, পজিটিভ রোল, নেগেটিভ রোল, কমেডি, স্যাড, থ্রিল ধর্মী কিংবা অ্যাকশন ধর্মী। দর্শকরা তার চরিত্রের মধ্যে ন্যাচারাল ভাবটাই খুঁজে পায়। এজন্যই তিনি এতটা জনপ্রিয় এবং ভালোবাসার একজন মানুষ সকল দেশের কাছে। তিনি একই চরিত্রে বারবার অভিনয় করতে চান না। প্রত্যেকটি নাটকের জন্য আলাদা আলাদা গল্প সিলেক্ট করে কাজ করেন। নিশোর স্মার্ট অ্যান্ড ইউনিক এক্সট্রাকটিভ লুক মেয়ে দর্শকদের অনেক প্রিয়। তিনি বুকের বাঁ পাশে নাটক দিয়ে নাটক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে ফেলেন। নিশোর নাটকের শিডিউল পাওয়ার জন্য নির্মাতাদের অনেক স্ট্রাগল করতে হয়। জুটির কথা আসলে সবার আগে সিনেমার জুটির কথা আসে। আমরা এতদিন এটাই দেখে আসছি, কিন্তু নাটকেও যে সফল জুটি হিসেবে সফলতা পাওয়া যায় তা ম্যাজাবিন চৌধুরী ও নিশো জুটি প্রমাণ করে দিয়েছেন। ম্যাজাবিন চৌধুরী ও নিশো জুটি মানেই দর্শকদের আলাদা আকর্ষণ। এই জুটি একসাথে প্রায় 50টারও বেশি নাটকে অভিনয় করেছে।
এই জুটির ব্যর্থ কোনো নাটক এখন অবধি খুঁজে পাওয়া যাবে না। বর্তমান নাটক অঙ্গনে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত জুটি তারা দুজন। নিশো ছোটবেলা থেকে টাঙ্গাইল শহরে বেড়ে ওঠা, পড়ালেখা শুরু হয় টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কিন্তু তার পরিবার ঢাকায় চলে আসার কারণে তাকেও স্কুল ছাড়তে হয় অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায়। টাঙ্গাইল থেকে ঢাকায় আসার পর তিনি ভর্তি হয় ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি এসএসসি পাস করেন সফলতার সাথে। পরে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকেন। আফরান নিশোর তিন সদস্য বিশিষ্ট একটা ছোট সুখী পরিবার আছে। নিশোর পরিবারে তার স্ত্রী ছাড়াও তার একটি ছেলে সন্তান রয়েছে। নিশোর দীর্ঘ 11 বছর প্রেম করার পর বিয়ে করে তৃষাকে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেন 2011 সালে। তারা ইতিমধ্যে একসাথে অনেক দিন সংসার করছে। এই সুখী সম্পত্তির একটা ফুটফুটে ছেলে সন্তানও রয়েছে। তাদের একমাত্র ছেলে সন্তানের নাম নির্ভার। নিশোর বাবার নাম মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া ও মায়ের নাম আঞ্জুমানারা। নিশোর বাবা সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার আওয়ামী লীগের। তিনি সদস্য ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের। তাছাড়া নিশোর বাবা ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা। তিনি নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য ভূমিকা রেখেছেন। নিশো তার বাবার মুক্তিযুদ্ধ পরিচয়টা দিতেই বেশি গর্ববোধ করেন। নিশোর বাবা 1 অক্টোবর 2020 সালে মারা যান। তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও নিশোর এক বোন ও এক ভাইও রয়েছে। নিশো কাজে পুরস্কার হিসেবে অনেক পুরস্কার পেয়েছেন, তা বলে শেষ করা সম্ভব নয়। নিশো প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার পান 2016 সালে সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী হিসেবে যোগ বিয়োগ নাটকের মাধ্যমে। 2018 সালে তিনি দ্বিতীয়বারও সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী হিসেবে এই একই পুরস্কার পান বুকের বাঁ পাশে নাটকের জন্য 2018 সালে। নিশো তৃতীয়বার মেরিল প্রথম আলো পুরস্কার পান শেষটা সুন্দর ছিল নাটকের জন্য 2019 সালে। তৃতীয়বার মেরিল প্রথম আলো পুরস্কার পান দর্শকদের রায়ে পপুলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ টিভি অভিনয় শিল্পী হিসেবে। তাছাড়া নিশো আর টিভি স্টার অ্যাওয়ার্ড পান 2019 সালে 1 ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেতা কেন্দ্রীয় চরিত্র ক্যাটাগরিতে বিজয়ী হয় এই শহরে ভালোবাসা নেই নাটকের জন্য। নিশো তার সকল পুরস্কার উৎসর্গ করেন তার গুরু শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি স্যারকে। আফরান নিশো সোশ্যাল মিডিয়াতে খুব সরব। তাকে প্রায় সময় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি শেয়ার করে। তাছাড়া তিনি তার কাজের আপডেটগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। এখন আধুনিক যুগে সব সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আফরান নিশোর জীবনের কিছু জানা এবং অজানা তথ্য সম্পর্কে জানতে পেরে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানান, এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম আরও জানা এবং অজানা তথ্য আপনারা জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।